মসজিদত আইসিস বিরোধী অভিযান। আমিনগাঁওর মারিয়াপট্টির জামে মসজিদত আইসিসৰ তথ্য বিচারি অভিযান চলায় এসটিএফে। আইআইটি গুৱাহাটীৰ ছাত্র তৌসিফ আলী ফারুকিয়ে দৈনিক মসজিদটলৈ যোৱাৰ যোগসূত্ৰত আজি অভিযান চলাইছে এসটিএফে। মসজিদটোৰ ভিতৰত এসটিএফৰ এটা বৃহৎ দলে চলায় অভিযান। মারিয়াপট্টিৰ জামে মসজিদটলৈ দৈনিক নামাজ পঢ়িবলৈ যায় আইআইটি গুৱাহাটীৰ একাংশ শিক্ষক আৰু ছাত্র-ছাত্রী। তৌসিফ আলীয়ে নামাজৰ বাবে যোৱা মসজিদটোৰ মৌলবী গুলজাৰ হুছেইনক দীৰ্ঘ সময় ধৰি সোধা পোছা কৰে এসটিএফে। টকা পয়সা নথকা একাংশ লোকক মানসিকভাবে প্রভাব বিস্তার করে আইসিসলৈ লৈ যোৱাৰ অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় লোকে। নুবুজা নুশুনা মানুহ যিবিলাক অলপ পয়সা টাকা দরকার হয় সেইবিলাক লৈ যাই পেলাই ব্রেন ওয়াশ করে, যেবিলাক মানে আনএমপ্লয়ার যেবিলাক মানে চাকরি বাকরি নাই ইহঁতক কিবা লোভত প্রলোভন দি পেলাই লৈ যায়, সেনেকুৱা কৰি পেলাই ইহঁতক ব্রেন ওয়াশ করে। দীর্ঘ সময় অভিযান চলায় যদিও কোনো লোকক আটক করা নাই এসটিএফৰ দলে। অবশ্যে তৌসিফ আলী ফারুকীৰ জৰিয়তে আৰু কোনোবা আইসিসৰ সৈতে জড়িত আছে নেকি তাৰ বাবে তদন্ত অব্যাহত ৰাখিছে এসটিএফৰ দলে। আমিনগাঁৱৰ পৰা মধুমাধৱ দাস, এনবি নিউজ। মসজিদত আইসিস বিরোধী অভিযান। আমিনগাঁওর মারিয়াপট্টির জামে মসজিদত আইসিসৰ তথ্য বিচারি অভিযান চলায় এসটিএফে। আইআইটি গুৱাহাটীৰ ছাত্র তৌসিফ আলী ফারুকিয়ে দৈনিক মসজিদটলৈ যোৱাৰ যোগসূত্ৰত আজি অভিযান চলাইছে এসটিএফে। মসজিদটোৰ ভিতৰত এসটিএফৰ এটা বৃহৎ দলে চলায় অভিযান। মারিয়াপট্টির জামে মসজিদটলৈ দৈনিক নামাজ পঢ়িবলৈ যায় আইআইটি গুৱাহাটীৰ একাংশ শিক্ষক আৰু ছাত্র-ছাত্রী। বহুত ষ্টুডেণ্ট আহে, প্ৰফেসৰ আহে, আমাক ধৰি লৈ গলগৈ, না না কাকো ধৰি লোৱা নাই। তৌসিফ আলীয়ে নামাজৰ বাবে যোৱা মসজিদটোৰ মৌলবী গুলজাৰ হুছেইনক দীৰ্ঘ সময় ধৰি সোধা পোছা কৰে এসটিএফে। টকা পয়সা নথকা একাংশ লোকক মানসিকভাবে প্রভাব বিস্তার করে আইসিসলৈ লৈ যোৱাৰ অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় লোকে। নুবুজা নুশুনা মানুহ যিবিলাক অলপ পয়সা টাকা দরকার হয় সেইবিলাক লৈ যাই পেলাই ব্রেন ওয়াশ করে, যেবিলাক মানে আনএমপ্লয়ার যেবিলাক মানে চাকরি বাকরি নাই ইহঁতক কিবা লোভত প্রলোভন দি পেলাই লৈ যায়, সেনেকুৱা কৰি পেলাই ইহঁতক ব্রেন ওয়াশ করে। দীর্ঘ সময় অভিযান চলায় যদিও কোনো লোকক আটক করা নাই এসটিএফৰ দলে। অবশ্যে তৌসিফ আলী ফারুকীৰ জৰিয়তে আৰু কোনোবা আইসিসৰ সৈতে জড়িত আছে নেকি তাৰ বাবে তদন্ত অব্যাহত ৰাখিছে এসটিএফৰ দলে। আমিনগাঁৱৰ পৰা মধুমাধৱ দাস, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।